हेलो बंधुरा, वेलकम टू माय चैनल। बंधुरा, आजकल भिडियोते आलोचना करब सिम्पल कनिकल प्रोजेक्शन एक प्रश्न निये, एवं प्रश्न संगे किन्तु तार क्यालकुलेशन करब एवं तार छविटाओ किन्तु अंकन करब। तो चलो शुरू करा जाक। प्रथमे लिखे नीते हबे जे क्यालकुलेशन फर सिम्पल कनिकल प्रोजेक्शन। प्रश्नटा बोलछि एकटु पर, ठीक आछे? क्यालकुलेशन फर सिंपल कनिकल पोजिशन, ठीक है? তাহলে এখানে মাঝখানে লিখে নিতে হবে যে ক্যালকুলেশন ফর সিম্পল কনিক্যাল প্রজেকশন। স্টেপ ওয়ানে এখানে লিখে নিতে হবে, স্টেপ ওয়ানে লিখে নিতে হবে যে জেনারেল ইনফরমেশন, জেনারেল ইনফরমেশন বলতে অর্থাৎ প্রশ্ন থেকে আমরা কি পেয়েছি সেটা লিখে নিতে হবে, ঠিক আছে? এখানে লিখতে হবে যে ফ্রম দ্য ডেটা উই গেট, অর্থাৎ প্রশ্ন থেকে আমরা পেয়ে থাকি কি পেয়েছি। প্রথমে পেয়েছি আমরা আর এফ পেয়েছি। আর এফ হচ্ছে 1:12560, ঠিক আছে? নেক্সট কি পেয়েছি আমরা, ল্যাটিচিউড এক্সটেনশান, ল্যাটিচিউড এক্সটেনশান অর্থাৎ অক্ষাংশ বিস্তৃতি আমরা পেয়েছি 0° থেকে 75° সাউথ, অর্থাৎ দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে? নেক্সট তিনে পেয়েছি আমরা লংগিচিউড, লংগিচিউড এক্সটেনশান দ্রাঘিমারেখা বিস্তৃতি 60° ইস্ট থেকে এখানে 60° ওয়েস্ট, ঠিক আছে? নেক্সট আমরা পেয়েছি ক্লাস ইন্টারভেল, অর্থাৎ অক্ষরেখা এবং দ্রাঘিমারেখার মধ্যে যে ব্যবধান, এখানে ব্যবধান পেয়েছি আমরা এখানে 15°, ঠিক আছে? তাহলে প্রশ্নটা হচ্ছে এইটা, প্রশ্ন থেকে আমরা এইটা পেয়েছি, অর্থাৎ বলেছে যে ড্রয়ে এক ড্রয়ে সিম্পল কনিক্যাল প্রজেকশন যার আর এফ রয়েছে 1:12560 এবং ল্যাটিচিউড এক্সটেনশান 0° থেকে 75° সাউথ, লংগিচিউড এক্সটেনশান 60° ইস্ট থেকে 60° ওয়েস্ট, এবং যাদের মধ্যে ব্যবধান অর্থাৎ ক্লাস ইন্টারভেল রয়েছে 15°, ঠিক আছে? এটা হচ্ছে প্রশ্ন দেওয়া রয়েছে, তোমাদেরকে এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে শুরু করা যাক। এখানে লিখতে হবে স্টেপ টু। প্রশ্ন পাওয়ার পরে এইভাবে কিন্তু গুছিয়ে লিখতে হবে তোমাদেরকে। স্টেপ টুতে একটা সূত্র রয়েছে, আমরা জানি যে দ্য রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব, দ্য রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব অফ দ্য আর্থ, ব্র্যাকেটে ক্যাপিটাল আর সমান অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ, অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ, অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ বাই গিভিন স্কেল, অর্থাৎ পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ বাই প্রদত্ত স্কেল। তাহলে এই যে অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ যদি সেমিতে বলে তাহলে কিন্তু 64,700 সেমি, আর যদি ইঞ্চিতে বলে তাহলে 25,700 ইঞ্চি, ঠিক আছে? এটা হচ্ছে সবসময় জন্য কনস্ট্যান্ট, অর্থাৎ একই থাকবে। তাহলে ছবিটা তুমি কিসে আঁকবে তার উপর ডিপেন্ড করছে। ছবিটা আমি এখানে সেমিতে আঁকবো, তাই এখানে সেমির যে মানটা 64,700 সেমি, ঠিক আছে? এটা লিখলাম আমি বাই গিভিন স্কেল, অর্থাৎ প্রদত্ত স্কেল। এখানে আর এফটা দেখে না কত রয়েছে, এই আর এফটা এখানে লিখতে হবে 1:25,760, ঠিক আছে? এটাকে ভাগ করতে হবে, ভাগ করলে দেখে নাও এখানে বেরিয়েছে 5.12 সেমি। এই মানটা কিন্তু লাগবে, এটা হচ্ছে আর, ঠিক আছে? আর এর মান। নেক্সট স্টেপ থ্রিতে কি লিখতে হবে আমাকে দেখে নাও। স্টেপ থ্রিতে প্যারালাল আর টু বি ড্রন অ্যাট, প্যারালাল অর্থাৎ অক্ষরেখা গুলোর ব্যবধান কত ডিগ্রি রয়েছে, 15°, ঠিক আছে? প্যারালাল আর টু বি ড্রন অ্যাট 15°,
ইন্টারভেল, অর্থাৎ এর মানে হচ্ছে প্রমাণ অক্ষরেখাগুলোর মধ্যে ব্যবধান 15 ডিগ্রি হলে অক্ষরেখাগুলো হলো, অর্থাৎ কত ডিগ্রি হবে, 0 থেকে 75 ডিগ্রি সাউথ রয়েছে। তাহলে প্রথমে 0 ডিগ্রি, 15 ডিগ্রি ব্যবধান রয়েছে, ঠিক আছে, 15 করে যোগ করতে হবে, তাহলে 0 15 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ, যোগ করে করে যেতে হবে, ঠিক আছে, 30-এর 15 কত, 45 ডিগ্রি সাউথ, 45-এর সঙ্গে 15 যোগ করলে কত, 65 নাকি, ডিগ্রি, ঠিক আছে, 60 ডিগ্রি সাউথ এবং হচ্ছে 75 ডিগ্রি সাউথ, এটাই হবে তীর্ষ্ণ দিতে হবে, ঠিক আছে। নেক্সট কি করতে হবে, না বের করতে হবে আমাকে সিলেকশন অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল, সিলেকশন অফ দ্য ডি স্ট্যান্ডার্ড প্যারালাল, অর্থাৎ প্রমাণ অক্ষরেখা, যেটা আছে প্রমাণ অক্ষরেখা, প্রমাণ অক্ষরেখা বার করতে হলে কী করতে হবে, এটা এবং এটা, ঠিক আছে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0 ডিগ্রি যোগ প্লাস 75 ডিগ্রি সাউথ বাই 2 সমান কত ডিগ্রি হবে, 1টা জিনিস দেখে নাও, হচ্ছে সিলেকশন অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল হচ্ছে বার করতে হলে কী করতে হবে, প্রথমের সঙ্গে দ্বিতীয় যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয় প্রমাণ অক্ষরেখা বার করতে গেলে, ঠিক আছে। কিন্তু বন্ধুরা এখানে একটা প্রশ্ন, এখানে অলরেডি আগে থেকেই বলে দেওয়া আছে, ঠিক আছে, অলরেডি আগে থেকে বলে দেওয়া হয়েছে যে স্ট্যান্ডার্ড প্যারালাল, স্ট্যান্ডার্ড প্যারালাল, প্যারালাল হচ্ছে এখানে 45 ডিগ্রি সাউথ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল, তোমার ধরে নিতে হবে, ঠিক আছে, এখানে অলরেডি বলে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল, স্ট্যান্ডার্ড প্যারালাল, ঠিক আছে, তাই এখানে কিছু করতে হবে না। অ্যাকচুয়ালি কিন্তু যদি বার করা হয় তাহলে কিন্তু 37.5 হচ্ছে কিন্তু স্ট্যান্ডার্ড প্যারালাল, কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে, এখানে দেওয়া রয়েছে যে 45 ডিগ্রি তোমাকে প্যারালাল ধরতেই হবে, প্রমাণ অক্ষরেখা ধরতেই হবে, ঠিক আছে, তাই এখানে এটা লিখতে হবে, যদি না থাকতো তাহলে কিন্তু তোমাকে প্রথমের সঙ্গে দ্বিতীয় যোগ করে 2 দিয়ে ভাগ করতে হতো, যেটা বেরোতো সেটা কিন্তু প্রমাণ অক্ষরেখা, ঠিক আছে, এইটা বলে দিলাম তোমাদেরকে। এখানে অলরেডি এই প্রশ্নটা একটু অন্যরকম রয়েছে, তাই আগে থেকেই বলে দেওয়া হয়েছে যে 45 ডিগ্রিটা সাউথ, এটা হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড প্যারালাল, তোমাকে ধরতেই হবে এখানে, ঠিক আছে। নেক্সট স্টেপ 4 যেটা রয়েছে, যে মেরিডিয়ান আর টু বি ড্রন, মেরিডিয়ান আর টু বি ড্রন অ্যাট 15 ডিগ্রি ইন্টারভেল, অর্থাৎ মধ্য দ্রাঘিমারেখাগুলো মধ্যে বিস্তৃতি 10 ডিগ্রি 15 ডিগ্রি ব্যবধান হলে সেগুলো কি হবে, মানে দ্রাঘিমারেখাগুলোর মধ্যে ব্যবধান 15 ডিগ্রি হলে দ্রাঘিমারেখাগুলি হলো, তাহলে দ্রাঘিমারেখাগুলি কত ডিগ্রি থেকে কত ডিগ্রি এখানে রয়েছে, না 60 ডিগ্রি থেকে 60 ডিগ্রি ওয়েস্ট, ঠিক আছে, মানে 60 ডিগ্রি ইস্ট থেকে 60 ডিগ্রি ওয়েস্ট, তাহলে প্রথমে ওয়েস্টটা কিন্তু এদিকে লিখতে হবে, ঠিক আছে, 60 ডিগ্রি ওয়েস্ট, তাহলে 15 ডিগ্রি রয়েছে। একটা তো মনে রাখবে যে এটা এই যে বিস্তৃতিটা, এটা জানতে হলে এটা একটু অনেক সময় প্রবলেমের সৃষ্টি করে, ঠিক আছে, তাই এটা আমি খুবই সহজভাবে তোমাদের বুঝিয়ে বলে দিচ্ছি যে তোমাদের মনে রাখবে তোমরা এইভাবে, ঠিক আছে, এটা হচ্ছে 0 ডিগ্রি, পৃথিবীর মাঝখান দিয়ে গেছে, যার মান নিরক্ষরেখা, এখানে 180 ডিগ্রি, এখানে হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে, এইভাবে পৃথিবীর দুটো গোলার্ধ, নিরক্ষরেখার উত্তরে উত্তর গোলার্ধ, নিরক্ষরেখার দক্ষিণে দক্ষিণ গোলার্ধ, এখানে হচ্ছে 90 ডিগ্রি ওয়েস্ট, 90 ডিগ্রি ইস্ট, এখানেও সেম 90 ডিগ্রি ইস্ট, 90 ডিগ্রি ওয়েস্ট, ঠিক আছে। এবার দেখে নাও প্রশ্নে কী বলা হয়েছে, প্রশ্নে বলেছে যে দক্ষিণ গোলার্ধ অক্ষরেখা, অক্ষরেখা থেকে বোঝা যায় কোন গোলার্ধ, এটা হচ্ছে সাউথ রয়েছে দক্ষিণ গোলার্ধ, তাহলে দক্ষিণ গোলার্ধের জন্য কোন ছবিটা রয়েছে, দক্ষিণ গোলার্ধে এই ছবিটা, তাহলে এই ছবিটা তোমাকে পার্টিকুলার এখানে তুলে নিয়ে আঁকতে হবে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি, এখানে এখানে 180 ডিগ্রি, দেখো দক্ষিণ গোলার্ধে, এখানে 0 ডিগ্রি, হ্যাঁ, এখানে 90 ডিগ্রি ইস্ট, এখানে 90 ডিগ্রি ওয়েস্ট। এরপর দেখে নাও কী বলেছে, যা অক্ষরে দ্রাঘিমা রেখাগুলো এক্সটেনশান হচ্ছে 60 ডিগ্রি ইস্ট থেকে 60 ডিগ্রি ওয়েস্ট, অর্থাৎ 60 ডিগ্রি ওয়েস্ট, এখানে এটা কিন্তু ওয়েস্ট, এটা ইস্ট, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু 0 ডিগ্রি রয়েছে, এখানে 0 ডিগ্রি, তাহলে এটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে,
অর্থাৎ এখানে কিন্তু ঘুরে লিখলে এখানে আছে 90 ডিগ্রি ওয়েস্ট থাকছে, এখানে আছে 90 ডিগ্রি ইস্ট, এখানে কিন্তু এদিকে আছে, ঠিক আছে। তাহলে 60 ডিগ্রি, প্রশ্নে বলা হয়েছে যে 60 ডিগ্রি ইস্ট থেকে 60 ডিগ্রি ওয়েস্ট পর্যন্ত তোমাকে টানতে হবে, যাদের ব্যবধান হচ্ছে 15 ডিগ্রি করে। তাহলে 0, 10, 20, 30, 40 এইভাবে মনে করে, এখানে 60 আর এখানে 10, 20, 30 করে, এখানে 60, কিন্তু এদিকে কিন্তু ওয়েস্ট রয়েছে, কিন্তু এটা মনে রাখবে, এদিকে কিন্তু 60 ডিগ্রি ওয়েস্ট থাকছে, এদিকে থাকছে কিন্তু 60 ডিগ্রি ইস্ট। তাহলে 15 করে, তাহলে এই ছবিটা তোমাকে অঙ্কন করতে হবে, ঠিক আছে, এই ছবিটা অঙ্কন করতে হবে, এই ছবিটা অঙ্কন করতে হবে, এবং তাহলে 60 ডিগ্রি এইভাবে তোমাকে যেতে হবে, ঠিক আছে, এই 60 থেকে 0 আবার 0 থেকে 60 এই পর্যন্ত যেতে হবে। তাহলে 60 থেকে 15 যদি বাদ দেওয়া হয় কত হবে, 60 থেকে 15 বাদ দিলে 45, তাহলে 45 ডিগ্রি, তারপরে কত ডিগ্রি হবে, 45 সঙ্গে 15 বাদ দিলে 60 বিযুক্ত 15 সমান 45, 45 বিযুক্ত 15 সমান 30, 30 বিযুক্ত 15 সমান হচ্ছে 15, তারপর 0, এটা কিন্তু ইস্ট হবে, ঠিক আছে, এগুলো হচ্ছে ইস্ট, 0 হয়ে গেছে কিন্তু অলরেডি, তো 0-র পরে আবার কী হবে, 15, ঠিক আছে, যেহেতু 15 করে ইন্টারভেল রয়েছে না, 15 ডিগ্রি, এটা কিন্তু এটা ওয়েস্ট হবে, ঠিক আছে, 15 ডিগ্রি ওয়েস্ট, তারপরে 15-র পরে কত রয়েছে, 15, 30 ডিগ্রি ওয়েস্ট, 45 ডিগ্রি ওয়েস্ট, 60 ডিগ্রি ওয়েস্ট, এটা তোমাকে এখানে লিখতে হবে। তাহলে 45 ডিগ্রি, তার 45 ডিগ্রি ইস্ট ওয়েস্ট, ঠিক আছে, প্রথমে যেহেতু কী হয়েছে, প্রথমে তাহলে এটা লিখতে হবে তোমাকে, ঠিক আছে, তাহলে প্রথমে 60 ডিগ্রি ইস্ট, 45 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 15 ডিগ্রি ইস্ট, 0 ডিগ্রি, 15 ডিগ্রি ওয়েস্ট, 20, 15 ডিগ্রি, 30 ডিগ্রি ওয়েস্ট, 45 ডিগ্রি ওয়েস্ট, 60 ডিগ্রি ওয়েস্ট, ঠিক আছে। এই ছবিটা তোমাকে ভালো করে জানতে হবে, এই ছবিটা দেখে, তাহলে ছবিটা কিন্তু এইটা আঁকতে হবে, মানে এই ছবিটা আঁকতে হবে, ঠিক আছে, এখানে কিন্তু 0 ডিগ্রি থাকছে, এখানে কিন্তু 90 ডিগ্রি থাকছে, এদিকে থাকছে 60 ডিগ্রি ওয়েস্ট, এদিকে থাকছে 60 ডিগ্রি ইস্ট, এই ছবিটা তোমাকে অঙ্কন করতে হবে, মানে ছবিটার সাইজও কিন্তু এদিকে হবে, ঠিক আছে, মানে এইভাবে ছবিটা কিন্তু অঙ্কন করতে হবে, এটা দেখে কিন্তু অলরেডি করতে হয়, যদি না জানো সেটারও ব্যবস্থা রয়েছে, অর্থাৎ দক্ষিণ গোলার্ধ বললে দক্ষিণ দিকে, খাতার দক্ষিণ দিকে পেন্সিল কম্পাসে কাঁটা বসাবে, ছবি আঁকার সময় বলবো। নেক্সট কী করতে হবে, এটা বের করার পরে আমাকে বের করতে হবে যে সেন্ট্রাল মেরিডিয়ান, সেন্ট্রাল মেরিডিয়ান অর্থাৎ সিলেকশন অফ দ্য সেন্ট্রাল মেরিডিয়ান, এটা আমি এদিকে করছি, তা লিখতে হবে যে সিলেকশন অফ দ্য সেন্ট্রাল মেরিডিয়ান, সিলেকশন অফ দ্য সেন্ট্রাল মেরিডিয়ান অর্থাৎ মধ্য দ্রাঘিমারেখা, বার করতে হলে কী করতে হবে, না প্রথমের সঙ্গে একেবারে শেষের, তাহলে প্রথমে কত হচ্ছে 60 ডিগ্রি ইস্ট, তাহলে 60 ডিগ্রি ইস্ট কত হচ্ছে 60 ডিগ্রি ওয়েস্ট, ওয়েস্ট থাকলে হচ্ছে পশ্চিম দিকে মাইনাস পূর্ব দিকে প্লাস বাই 2, তাহলে বিয়োগ করলে তো এটা অলরেডি 0/0, ঠিক আছে, সমান 0 ডিগ্রি হচ্ছে, তাহলে এখানে কিন্তু অলরেডি 0 ডিগ্রি হবে, ঠিক আছে, 0 ডিগ্রি, তাহলে হচ্ছে এটা কত হচ্ছে না হচ্ছে 0 ডিগ্রি, সিলেকশন অফ দ্য সেন্ট্রাল মেরিডিয়ান হচ্ছে 0 ডিগ্রি, তাহলে ক্যালকুলেশনটা হয়ে গেছে। নেক্সট ছবিটা অঙ্কন করব, তাহলে বন্ধুরা এই যে ক্যালকুলেশনটা করেছিলাম এই প্রশ্নটার উপরে সিম্পল কনিক্যাল প্রজেকশন, এর ছবিটা আমি অঙ্কন করছি, তাহলে প্রথমে দেখে নাও আর এর মানটা কত পেয়েছি, আর এর মানটা পেয়েছি 5.12 সেমি, তাহলে 5.12 সেমি কী করতে হবে, খাতার একেবারে নিচে টেনে নিতে হবে 5.12 সেমি, ঠিক আছে। নেক্সট কী করতে হবে, না পেন্সিল কম্পাস নিয়ে এখানে বসিয়ে ঠিক এর মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করে নিতে হবে, হলো। নেক্সট কী করবে,
দেখে নাও এখানে ইন্টারভেল রয়েছে 15 ডিগ্রি, ওকে। আর হচ্ছে যেটা বেরিয়েছে যে স্ট্যান্ডার্ড প্যারালাল প্রমাণ অক্ষরেখা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে চাঁদা বসিয়ে তোমায় কি করতে হবে, এখানে এই বিন্দুর সাপেক্ষে এখানে বিন্দুটা এখানে বসিয়ে সেটিং করে রেখার সাপেক্ষে রেখা, মানে এই রেখার সঙ্গে রেখাটাকে সেটিং করতে হবে, ঠিক আছে। 90 ডিগ্রিতে একটা বিন্দু বসাবে, তারপর রয়েছে যেটা প্রমাণ অক্ষরেখা 45 ডিগ্রি, সেখানে একটা বিন্দু বসাবে 45 ডিগ্রির জন্য, চাঁদাটাকে ঘুরিয়ে নিচ্ছে, ঠিক আছে। চাঁদাটাকে এখানে 0 সেটিং করতে হবে, ঠিক আছে। এই রেখার সাপেক্ষে 0 সেটিং করতে হবে, ঠিক আছে। এই রেখার সাপেক্ষে 0 সেটিং করে চাঁদাটা প্রথমে বসাবে। নেক্সট কি করবে দেখে নাও, যে 15 ডিগ্রি ইন্টারভেল রয়েছে, ইন্টারভেল রয়েছে 15 ডিগ্রি, তাই 15 ডিগ্রি, তাহলে 15 ডিগ্রি এখানে আছে, 10 15, এখানে একটা বিন্দু বসাবে। নেক্সট স্ট্যান্ডার্ড প্যারালাল বলে দেওয়া ছিল 45 ডিগ্রি, তাই 45 ডিগ্রিতে একটা বিন্দু বসাবে, এবং 90 ডিগ্রিতে একটা বিন্দু বসাবে, ঠিক আছে। এখানে তাহলে কী করবে, না চাঁদাটাকে বসাবে কীভাবে, না এই রেফার সাপেক্ষে, এই রেখা যে আছে এই রেফার সাপেক্ষে, রেখার সাপেক্ষে 0টাকে সেটিং করতে হবে। হলো, নেক্সট কী করবে, এই যে বিন্দুগুলো বসিয়েছিলাম প্রথমে 90 ডিগ্রি এভাবে টেনে নিতে হবে, ঠিক আছে। 90 ডিগ্রি এখানে বিন্দু বসিয়েছিলাম না, এভাবে একটা বড় করে রেখা টানবে, কিন্তু অলরেডি একটা বড় করে রেখা টানবে। নেক্সট ইন্টারভেল 15 ডিগ্রি, এর জন্য বিন্দু এখানে বসিয়েছিলাম, এখানে টানবে। নেক্সট প্রমাণ অক্ষরেখার জন্য 45 ডিগ্রি, এখানে বিন্দু বসিয়েছিলাম, এই বিন্দু বরাবর এখানে টানতে হবে। হলো, নেক্সট কী করবে, এই যে মানটা, এই যে 15 ডিগ্রি ইন্টারভেলের যে মানটা, এই মানটা নিয়ে, এই মানটা নিয়ে এখানে বসিয়ে এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে, ঠিক আছে। নেক্সট কি করতে হবে দেখে নাও, সেট স্কোয়ার বসাতে হবে, এই রেখার সাপেক্ষে প্রথমে সেট স্কোয়ার বসাবে, এখান থেকে একটা সরলরেখা অঙ্কন করতে হবে, ঠিক আছে, সেট স্কোয়ার বসিয়ে। নেক্সট সেট স্কোয়ারটাকে এভাবে সরিয়ে এখান থেকে একটা সরলরেখা অঙ্কন করতে হবে। নেক্সট কী করবে, এই যে রেখাটা রয়েছে এই রেখার সাপেক্ষে 0 সেটিং করবে, ঠিক আছে। এখানে বসিয়ে 0 সেটিং করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা রেখার সাপেক্ষে কিন্তু 0 সেটিং করতে হবে। 0 সেটিং করে কী করতে হবে, না 90 ডিগ্রি যে রয়েছে 90 ডিগ্রিতে একটা বিন্দু বসাবে, 90 ডিগ্রিতে। তারপর নেক্সট কী করবে, না স্কেল দিয়ে এই 90 ডিগ্রি পর্যন্ত একটা, এই যে রেখাটা আছে এই রেখাটা পর্যন্ত একটা স্পর্শক অঙ্কন করতে হবে, এটা হচ্ছে স্পর্শক, ঠিক আছে। এটা অলরেডি হয়ে গেল, নেক্সট এখানে লিখে নিতে হবে তোমাকে, এটা হচ্ছে 45 ডিগ্রি সাউথ ছিল, এটা 15 ডিগ্রি, এটা হচ্ছে আর সমান 5.12 সেমি ছিল এটা আর এর মান, বাকি লিখে নিতে হবে এখানে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল, স্ট্যান্ডার্ড প্যারালাল অর্থাৎ প্রমাণ অক্ষরেখা, ঠিক আছে। এটা হচ্ছে প্রমাণ অক্ষরেখা, প্রমাণ অক্ষরেখা। এটা হচ্ছে ইন্টারভেল ছিল, অর্থাৎ এখানে লিখে নিতে পারো তুমি যে মধ্য দ্রাঘিমা রেখা বিভাজন দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রমাণ অক্ষরেখা বিভাজন দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রমাণ, প্রমাণ অক্ষরেখা বিভাজন দৈর্ঘ্য, মানে এই যে মানটা বিভাজন দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রমাণ অক্ষরেখা লিখে নিয়েছি, এটা এটা হচ্ছে লিখে নিতে হবে এখানে প্রমাণ অক্ষরেখা ব্যাসার্ধ, প্রমাণ অক্ষরেখা ব্যাসার্ধ। নেক্সট কি করতে হবে,
মেন ছবিটা অঙ্কন করতে হবে। মেন ছবিটা অঙ্কন করতে হলে কি করতে হবে, এভাবে খাতার মাঝখানে একটা সরলরেখা অঙ্কন করে নিতে হবে, ঠিক আছে। নেক্সট কি করবে, প্রশ্ন দেখতে হবে এটা কোন গোলার্ধ রয়েছে, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তো দক্ষিণ গোলার্ধ থাকলে খাতার দক্ষিণ দিকে পেন্সিল কম্পাসের কাঁটা বসাবে, তারপর এই যে মানটা রয়েছে প্রমাণ অক্ষরেখার এই মানটা নিয়ে, তাহলে দক্ষিণ গোলার্ধ ছিল তাই খাতার দক্ষিণ দিকে, খাতার এটা হচ্ছে উত্তর গোলার্ধ, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, তাহলে দক্ষিণ গোলার্ধ বলেছে তাই দক্ষিণ গোলার্ধে পেন্সিল কম্পাসে কাঁটা বসিয়ে এইভাবে বৃত্তচাপ অঙ্কন করবে। হলো, নেক্সট এটা একটা করেছি। এ মনে রাখবে যেখানে তুমি কাঁটা বসাবে সেটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি সাউথ, তাহলে নিশ্চয়ই এদিকে তাহলে 0 ডিগ্রি কমবে এদিকে, অর্থাৎ এদিকে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এইভাবে এসেছে, ঠিক আছে। নেক্সট দেখে নাও যে সেন্ট্রাল মেরিডিয়ান হচ্ছে 0 ডিগ্রি বেরিয়েছিল, কত ডিগ্রি বেরিয়েছিল, 0 ডিগ্রি, তাহলে এটা এখানে লিখে নেবে এখানে 0 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ান। আর এটা কত ডিগ্রি যেটা আমি বৃত্তচাপ অঙ্কন করেছি, এটা হচ্ছে 45 ডিগ্রি সাউথ, ঠিক আছে। তাহলে দেখে নাও 45-এর এদিকে কতগুলো টানতে হবে, পঁয়তাল্লিশে এদিকে রয়েছে দেখে নাও 30, 15, 0, 1, 2, 3, কি করতে হবে, এটা এই যে মানটা আছে 15 ডিগ্রি ইন্টারভেলে যে মানটা, এই মানটাকে নিতে হবে, এই মানটাকে নেওয়ার পরে তাহলে 45-এর পরে কত ছিল, 15, তাহলে 15-তে কাটবে 45-এ, দেখে না এখানে ক্যালকুলেশন দেখে টানতে হবে, ঠিক আছে। 45 ছিল, তাহলে আমি বলেছি এটা আছে 90 ডিগ্রি সাউথ যদি হয়, তাহলে এদিকে কিন্তু 0 ডিগ্রি আছে, তাহলে 45, তারপর 30, এখানে 15, এটা হচ্ছে 0, ঠিক আছে। নেক্সট এদিকে 45 সাথে কত রয়েছে, 2, 60, 75, তাহলে এদিকে বসিয়ে 60, 75, ঠিক আছে। নেক্সট কি করবে, এখানে বসিয়ে এগুলোকে বৃত্তচাপ অঙ্কন করতে হবে সবগুলোকে, তারপর একটু খেয়াল করতে হবে বন্ধুরা। এই যে ছবিটা বলেছিলাম পৃথিবীর দুটি গোলার্ধ রয়েছে, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ, তাহলে আমাকে কিন্তু এটা অলরেডি দক্ষিণ গোলার্ধ ছবি অঙ্কন করছি, যেহেতু এখানে বলা হয়েছে দক্ষিণ গোলার্ধ, তাহলে দক্ষিণ গোলার্ধের জন্য এই ছবিটাকে পার্টিকুলার এখানে তুলে নিয়েছি আমি। এখানে 0 ডিগ্রি, 0 ডিগ্রি ছিল, এখানে নিচে 180, 60 ডিগ্রি, 90 ডিগ্রি ওয়েস্ট, 90 ডিগ্রি ইস্ট, এটা লিখে নিয়েছি। নেক্সট আমাকে বলেছিল যে আমাদেরকে এটা দেখাতে হবে 60 ডিগ্রি ইস্ট থেকে 60 ডিগ্রি ওয়েস্ট, তাহলে 60 ডিগ্রি ইস্ট থেকে 60 ডিগ্রি ওয়েস্ট, তাহলে এদিকে কিন্তু ইস্ট আছে, তাহলে এদিকে 0 ছিল, 10, 20, 30 করে এইভাবে 60 হয়েছে, আর এদিকে কিন্তু ওয়েস্ট, অর্থাৎ 0 ডিগ্রিটা এখানে মানে এই ছবিটাকে অঙ্কন করতে হবে, অর্থাৎ এদিকে 60 ইস্ট, এদিকে কিন্তু ওয়েস্ট থাকছে, ঠিক আছে। এই ছবিটা ঠিক, ছবিটার সাইজ কিন্তু এরকম হবে। নেক্সট কী করতে হবে দেখে নাও, এই মানটা নিতে হবে, ঠিক আছে, এই মানটাই নিয়ে, এই মানটা নিয়ে প্রমাণ অক্ষরেখা বিভাজন দৈর্ঘ্য, এই মানটা নিয়ে এখানে প্রমাণ অক্ষরেখা কত ছিল, 45 ডিগ্রি সাউথ, তাহলে 45 ডিগ্রি সাউথ হচ্ছে এইটা, ঠিক আছে, এটা এখানে বসিয়ে এখানে কাটতে হবে, ঠিক আছে। কতগুলো কাটবে না দেখে নাও, প্রথমে তার জন্য দেখে নিতে হবে যে সেন্ট্রাল মেরিডিয়ান 0 ডিগ্রি,
তাহলে এটা হচ্ছে জিরো ডিগ্রি, এটা জিরো ডিগ্রি লিখে নিয়েছি না, জিরো ডিগ্রি। তো জিরো ডিগ্রি এদিকে কতগুলো আছে, এক দুই তিন চার, চারটি আছে, এক দুই তিন চার, এদিকে কতগুলো রয়েছে, এক দুই তিন চার, তার চারটি, তার জিরো ডিগ্রি হচ্ছে এটা, চারটি না দেবে, এক দুই তিন চার, ঠিক এদিকেও ঠিক তেমন করে চারটি টানতে হবে, এক দুই তিন চার। নেক্সট কী করতে হবে, এই 90 ডিগ্রি থেকে এইভাবে রেখাগুলোকে টানতে হবে, দেখে নাও। ছবি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, বাকি অংশটা মুছে নিতে হবে এভাবে, বাকি এগুলো লিখে নিতে হবে। ছবিটা কিন্তু এইভাবে, ঠিক আছে, খাতা এদিকে, ছবিটা কিন্তু এইদিকে হবে। তাহলে প্রথমে অক্ষরেখা, তাহলে দেখে নাও, এখানে আছে 90 ডিগ্রি, এটা এখানে 45 আছে, 45 এদিকে কত, 60 আছে, 60 এবং 75, তাহলে এদিকে 60 ডিগ্রি সাউথ, 75 ডিগ্রি সাউথ, 90, ঠিক আছে। তাহলে 45-এর পরে কত আছে, 30 ডিগ্রি সাউথ আছে, 15 ডিগ্রি সাউথ আছে, ঠিক আছে, নেক্সট 0 ডিগ্রি আছে এখানে, নেক্সট আমাকে দেখতে হবে এদিকে দ্রাঘিমা রেখাগুলো, দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ান 0 ডিগ্রি, তাই এখানে সেন্ট্রাল মেরিডিয়ান 0 ডিগ্রি এখানে লিখে নিতে হবে যে 0 ডিগ্রি। তাহলে এদিকে কিন্তু ইস্ট, ইস্টের গুলো লিখতে হবে, তাহলে ঠিক আছে, তাহলে 15 ডিগ্রি ইস্ট, 15-র সঙ্গে 15 যোগ করলে এখানে 30 ডিগ্রি ইস্ট, 45 ডিগ্রি ইস্ট, এটা যে বিস্তারগুলো করেছিলাম সেখানে আছে, নেক্সট 60 ডিগ্রি ইস্ট, এদিকে 15 ডিগ্রি ওয়েস্ট, 30 ডিগ্রি ওয়েস্ট, 45 ডিগ্রি ওয়েস্ট, 60 ডিগ্রি ওয়েস্ট, ঠিক আছে। এখানে লিখে নিতে হবে এটা হচ্ছে মধ্য দ্রাঘিমা, অর্থাৎ সেন্ট্রাল মেরিডিয়ান, ঠিক আছে, সেন্ট্রাল অর্থাৎ মধ্য দ্রাঘিমা, দ্রাঘিমা রেখা বা সেন্ট্রাল মেরিডিয়ান, আর যেটা আছে 45 ডিগ্রি হয়েছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল অর্থাৎ প্রমাণ অক্ষরেখা, প্রমাণ অক্ষরেখা, অক্ষরেখা এটা লিখে নিতে হবে, ঠিক আছে, আর বাকি অংশগুলো এইভাবে রেজার দিয়ে মুছে নিতে হবে। তাহলে ছবিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আঁকা, ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ।